জিত, পাওয়ার অফ অ্যাটর্নির পেপারস কোথায়? ফেরত দে আমায়। বর্দা, বর্দা, পেপারগুলো আমি, ও ফেরত দেবে না, আমি জানি। ইতি তোমার রঞ্জু। শোনো জিত, আমি সীতুর মা হতে পারি, কিন্তু আমার কোনো অধিকার বা ক্ষমতা কোনোটাই নেই সীতুর অনুপস্থিতিতে তার ভুলতে যাওয়া অতীত নিয়ে আলোচনা করার। আর একটা কথা, এ কথা যেন কেউ কখনো জানতে না পারে। সীতাংশু গুহরায়, যাকে লোকে সততা, দায়িত্ব পালনের উদাহরণ হিসাবে মানে, তুমি কি জানো তার একজন অবৈধ সন্তান আছে? দিয়ার কথা যদি সত্যি হয়, যদি এই রঞ্জনাই কোনো, না না, টিয়াকে এখন চটালে টিয়া এই সমস্ত কেচ্ছা বাইরে এনে ফেলবে। বর্দার আদৌ কোনো দোষ আছে কিনা সেটা না জেনেই আমি আমি কি করে বর্দাকে বিপদের মুখে ঠেলে দিই? চলো, চুপ করে আছিস কেন? পেপারস গুলো কোথায়? ফেরত দে আমায়। ভরসা করে তোকে আমি একটা দায়িত্ব দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি কোম্পানির দেখভাল আমাকেই করতে হবে। যে কোম্পানি আমি তিল তিল করে পরিশ্রম করে তৈরি করেছি, তার মান সম্মান ধুলোয় মিশে যেতে দিতে আমি পারবো না। পেপারস দে আমায়। ঠিকই বলেছেন বর্দা, মান সম্মান সব ধুলোয় মিশে যায়, তারপর সেই ধুলোতে ফু দিলে সব পরিষ্কার, তাই না জিত? কি কি বলছে জিত? ও কি বলছে? ও মাই গড, টিয়া কি সবার সামনে বলে দেবে? না না বর্দা, আমি তোমার পাওয়ার অফ অ্যাটর্নি ফেরত দিতে পারবো না বর্দা। এর মানে কি জিত? জিত, তুই আমাকে কি বলছিস? হ্যাঁ, তোর বর্দাকে তুই বলবি? কেন বললি এই কথা? কি কি তুই ভয় পেয়েছিস, তাই তো? হ্যাঁ, কেউ তোকে ভয় দেখাচ্ছে, টিয়া তোকে ভয় দেখিয়েছে, তাই তো? ভয় দেখাচ্ছে না বর্দা, আমি নিজে বলছি, আমার দিয়ে কেউ বলাচ্ছে না, কেউ না। আমি খুব একটা বড় প্রবলেমের মধ্যে আছি, আমি জানি না, আমি জানি না কবে এর থেকে মুক্তি পাবো, কিন্তু প্লিজ তুমি আজকে আজকে টিয়াকে আটকাও। ওকে আমি কোনোভাবেই নিয়ে যেতে পারবো না আমার সাথে, কোনোভাবেই না। আমি জানি এটা সত্যি না, তুমি বিজনেস সামিটে যাওয়ার আগে আমাকে বলেছিলে। জিত, কি হয়েছে তোমার? জিত, কি হয়েছে? কি হয়েছে তোর? তুই এ কি বলছিস? সামান্য একটা পাওয়ার অফ অ্যাটর্নির জন্য তোর এত লোভ? তুই ভুলে যাস না, এটা কিন্তু আমি তোকে দিয়েছি। আমি কিচ্ছু ভুলিনি বর্দা, কিচ্ছু ভুলিনি আমি, কিন্তু তাও আমি বলছি এই পাওয়ার অফ অ্যাটর্নি আমি আমি ফেরত দিতে পারবো না। লাভলি ভাইয়া, আমি এবার তোর যোগ্য সিস হতে পেরেছি, আমি আজ এই পরিবারের ভাঙন ধরিয়ে দিতে পেরেছি। এত বড় পরিবার, তার ঐতিহ্য, সংসার, মাই ফুট, সব ফালতু, সব। জিত, তুমি কি কিছু বলতে চাইছো? তাহলে বলো, বলো দয়া করে, কারণ এই জিত আমাদের কাছে ভীষণ অচেনা। কি হলো জিত, বলো বলো। টিয়া, দয়া করে তুমি চুপ করো, তুমি মাঝখানে ফোরন কেটো না। জিত, বলো কি বলতে চাইছো তুমি? এই, তুই কর্ণরায়ের সঙ্গে কম্পিট করতে গেছিলি, তাই না? পারবি না, কোনোদিনও পারবি না। সীতাংশুদা, আপনি আপনি একটু শান্ত হন, এবারে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি জিতকে দেখে বুঝতে পারছেন না, ও একটা সমস্যার মধ্যে আছে, ও না পারছে সমস্যার সমাধান করতে, না পারছে সেটা সহ্য করতে। রাখো তুমি ওর সমস্যা, আমি জানি ওর সমস্যাটা কোথায়। ও গেছিল কর্ণরায়ের সঙ্গে প্রতিযোগিতা করতে,
প্রতিযোগিতা করতে গিয়ে ও কর্ণ রায়ের কাছে হেরে গেছে। প্লিজ বরদা, প্লিজ কর্ণ রায়ের সাথে আমার তুলনা করো না। কর্ণ রায় অসৎ পথে জিততে জানে, আর আমি আমি তোমার শিক্ষায় শিক্ষিত বরদা। রেখা, আমার আমার ভাইটা আমার হাতের বাইরে চলে গেছে। এ সময় একমাত্র বিন্দি ওকে সামলাতে পারতো, কিন্তু ক্ষতি করে নিজের জায়গা মজবুত করেছ। দিনের পর দিন আমাদের সব ফ্যাক্টরিতে নিজের লোক ঢুকিয়ে দিয়ে টাকা খাইয়ে ঝামেলা বাঁধিয়ে আমাদের লেবার ক্রাইসিস ঘটিয়েছ। হঠাৎ তুমি বেশ করছি বেআইনি ভাবে অধিকার করেছি। আমায় যদি সারা জীবন অবৈধতার বোঝা বয়ে বেড়াতে হয়, তাহলে কেন আমি বৈধতা দেখাবো শীতাংশু গুহরে? কর্ণ রায় না, ওর জিতটাকে বড় করে দেখলে বরদা, আজ কর্ণ রায়ের সাম্রাজ্য আমি ছাড়খাড় করে দেব। অসৎ পথে জেতা না। আশ্চর্য লোক একটা, বাড়িতে একজন অসুস্থ মা, একটা বাচ্চা, একটা অল্প বয়সী দিদি। আমি না হয় আমার কথা ছেড়েই দিলে, তাদের কোনো দরকার হতে পারে না, তারা ফোন করতে পারে না, এত নাকি দায়িত্ববোধ। ধরল না ফোনটা। ডাক্তার কোথায় পাবো কিছুই তো জানি না, কোথাও কোনো ওষুধের দোকানও তো। ওই তো দাদা, আমার বাড়িতে মণিমা অজ্ঞান হয়ে পড়ে আছেন, এই এই ওষুধটা তাড়াতাড়ি দিন না। এক্ষুনি দিচ্ছি, কিন্তু বেশিক্ষণ অজ্ঞান অবস্থায় ফেলে রাখাটা ঠিক নয়, আপনি এক্ষুনি বাড়ি যান। হ্যাঁ, কিন্তু আমি তো গাড়ি আনিনি, আর সব ড্রাইভাররাও চলে গেছে, রাস্তায়ও কোথাও একটাও ট্যাক্সি দেখতে পাচ্ছি না, কি যে করব আমি এখন। এই এই নিন, এই ওষুধটা কতক্ষণ কাজ করবে? কিচ্ছু চিন্তা করবেন না, আপনি একটু দাঁড়ান, আমি দেখছি আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আরে বাড়ি না তুমি,
কোথাও যাবে? গাড়িতে উঠে এসো। না না ঠিক আছে জিৎ, আমি তো ভাই তোমার বিয়েতে যেতে পারলাম না। শুনেছি তোমার বউ নাকি খুব ভালো হয়েছে। আমার স্ত্রী আর বেঁচে নেই বারিন্দা। সে কি? সরি ছাড়ো ওসব কথা, পরে হবে। তুমি বলো তুমি কি করছো ঝড়ের মধ্যে? আমি না ভাই, আমার একজন কাস্টমার এসেছিল ওষুধ নিতে, তার একজন পেশেন্টকে খুব জরুরি ওষুধ দেওয়ার আছে, SOS। তুমি ভাই ওনাকে একটু বাড়ি পৌঁছে দিতে সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, তুমি তুমি ওনাকে ডেকে দাও। ওকে এসো মা, এসো এসো। মা সিদ্ধেশ্বরী, আবার কার গাড়িতে উঠছি জানি নে, এ কেমন লোক তাও জানি নে, কোনো বিপদ ঘটিও নে মা, এখন মণিমা সুস্থ হয়ে ওঠা দরকার। আমার চেনা লোক, কোনো অসুবিধে নেই, ভয়ের কিচ্ছু নেই, ওঠো। সিট বেল্ট। শহরের বাবু, এ কি নামছো কেন? বললাম তো আমার চেনা লোক, ভয়ের কিচ্ছু নেই। কেমন বিপদে ফেললে মা, আমি শহরের বাবু সাহায্য নিয়ে তার থেকেই পালাবো, কেন বারবার আমার সাথে এমন হয়? যার থেকে পালাতে চাই সেই কেন বারবার আমার সামনে এসে পড়ে? না না, নেমে পড়লে কি করে হবে? আমায় যে মণিমারে ওষুধটা দিতেই হবে, কিন্তু শহরের বাবুর গাড়ি করে আমি কি করে যাব? Excuse me, Filbert. আমার কত কাছে আপনি শহরের বাবু, তবুও কত দূরে। এখন আমি এত অচেনা হয়ে গেছি যে আপনি বুঝতেও পারছেন না। আপনার পাশে আপনার বিন্দি না, বিন্দি এখন আপনার কোথায়? আপনিও আর বিন্দি নেই, আর বিন্দিও আপনার নেই। আমি এদিকে যাবো কর্ণরায় ফ্যাক্টরির দিকে, আপনি কোথায় যাবেন? আমি এখন কি করে বলবো আমি কোথায় যাব? গলা শুনে যদি শহরের বাবু বুঝে যায়। কথা বললেই উনি বুঝে যাবেন আমি কে, কিন্তু আমি যে এখন ওনার সামনে ধরা দিতে চাই নে। ম্যাডাম আমি ডান দিকে যাব, আপনি কোথায় যাবেন? কি মুশকিল, ইনি কথা কেন বলছেন না? অদ্ভুত তো, বারিন্দার কথায় তুলে তো নিলাম গাড়িতে, কিন্তু মা সিদ্ধেশ্বরী পথ দেখাও আমায়, আমি যে কিছুতেই এইভাবে শহরের বাবু সামনে আসতে চাইনি। ম্যাডাম কাইন্ডলি বলবেন আপনি কোথায় যাবেন।
আপনি তো তাড়া ছিল, ঝড়টা এখানে একটু থেমেছে, আপনাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দিই, বলুন না। আপনার আপনার কি শরীর খারাপ লাগছে? হ্যালো, উনি আর এগোলে তো আমায় চিনে ফেলবেন। ম্যাডাম আপনার কি কোনো বাঁদিকে যাবেন? আগে বলবেন তো। ঠিক যাচ্ছি তো? বাড়ি তো চলে এলো বলে কি বলে থামাবো আমি? গলা শুনলে তো উনি নামবেন এখানে। উনি কি কিছু ফেলে গেলেন নাকি কিছু বলতে চান উনি? কিছু বলবেন? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কার গলা শুনলাম আমি? কে ছিল, কে ছিল ওটা? বিন্দি শুনছেন? আপনি শুনতে পাচ্ছেন? আপনি বিন্দি, বিন্দি, আমার যে আর ফেরার উপায় নেই শহরের বাবু, কেন খুঁজছেন আমায়? আপনিই তো আমায় বলেছিলেন আপনারে ছেড়ে দিতে, কেন? বিন্দি, আমি আমি তো আমি তো তোমার গলার আওয়াজই শুনতে পেলাম। ভাই আমারই ভুল, আমার আমার বিন্দি থ্যাংক ইউ বলতো। থ্যাংক ইউ। আপনার বিন্দি এখন থ্যাংক ইউ বলতে শিখে গেছে শহরের বাবু, শিখে গেছে, আরো অনেক কিছু শিখেছে। বিন্দি, বিন্দি কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? কি হয়েছে বিন্দি? কোথায় চলে গেছিলে তুমি আমায় ছেড়ে? কোথায় চলে গেছিলে বিন্দি? আটকাতে পারলাম না,
আমি নিজেই যে কথা বলার লোকখানা সামলাতে পারিনি, তারে দেখার ইচ্ছেখানায় মেরে ফেলতে পারিনি আমি। দুগ্গা দুগ্গা সাবধানে আসুন সমীর বাবু। আমি এদিকে যাবো, কর্ণ রায় ফ্যাক্টরির দিকে, আপনি কোথায় যাবেন? শরের বাবু স্যারের কারখানার দিকে কেন যাচ্ছেন? আজ তুমি অন্যায় ভাবে আমার থেকে যা যা কেড়ে নিচ্ছ তার একটাও আমি তোমার হতে দেব না। আর একদিন আমি আমার সমস্ত কিছু তোমার থেকে ফেরত নিয়ে যাব। দিস ইজ মাই চ্যালেঞ্জ। শরের বাবু রাগের মাথায় স্যারের কারখানার কোনো ক্ষতি করবেন না তো? কিন্তু তাহলে তো স্যারেরও বিপদ আর শরের বাবুরও। কি করি এখন আমি? একদিকে শরের বাবু যিনি আমায় ছেড়ে গেলেও জীবনে আমি তার ক্ষতি চাইতে পারবো না, আর অন্যদিকে স্যার যে বিপদের দিনে আমার আশ্রয়দাতা। হে মা সিদ্ধেশ্বরী, কি করে এই স্বপ্নে আটকাই আমি?